সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে জনরে ভালো আছো তো বাজান ওয়েলকাম ব্যাক আমার ডেইলি তামসা ব্লগের 84তম 100 নাম্বার ভিডিওতে তো বাজানরা তোমরা দেখে অনেক খুশি হইবা দেখো কত সুন্দর একটা পরিবেশে আসছে চার পরিবেশের সাথে 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 কতগুলা গরু দেখাইছে ও ও সরি সরি এগুলা গরু না কিন্তু এই যে যে কত সুন্দর গরু আরে যেগুলা সব আমার বান্ধবী ললিতা বাজানরা বিষয়টা ওইখানে না বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে একটা জীবন থাকে তেমনি ভাবে আমার জীবনেও একটা জীবন আছে কিন্তু এই মুহূর্তে আমার জীবনে কোনো জীবন নাই আমার জীবনটা একদম কাঁচামরিচ হয়ে গেছে হবেই না বা কেন তো একটা সময় ছিল আমরা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বাজারে যাইতাম বা দোকানে যাইতাম আলু কিনতে পেঁয়াজ কিনতে এই দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্য সামগ্রী লাগে আর কি তো বিশেষ করে ডিমটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা প্রতি বেলায় প্রায় ডিমটা খেয়ে থাকি তো আমরা যদি একটা দোকানে যাই ডিম আনতে তাহলে কি বলি যে কাকা আমাদেরকে একহালি ডিম দেন রাইট এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মানে চারদিকে একটা গুঞ্জন শোনা যাইতেছে এক কেজি কাঁচামরিচের দাম নাকি 400 টাকা কেউ বলতেছে 600 টাকা কেউ বলতেছে 700 টাকা আমি 1200-1600 টাকা পর্যন্ত শুনছি আসলে এর সত্যতা কতখানি ওইটা আমি যাচাই এখনও করি নাই বা করতেও চাই না যেহেতু পণ্যের দাম এত বেশি বাইরে গেছে তো এখন এমন একটা সময় আইসা পড়ছে যে বাজারে যদি যাই যদি 1 কেজি মরিচের দাম কাঁচামরিচের দাম যদি 1200 টাকায় হয় তাহলে এখন আর বলা যাবে না যে বাজান আমার 1 কেজি কাঁচামরিচ প্রয়োজন 1 কেজি কাঁচামরিচ দেন ওই যে আমরা যেমন ডিম কিনতে যাই বলে এক হালি ডিম দেন ওইরকমভাবে আমাদেরকে বলতে হবে যে বাজান আমাদেরকে এখন এক হালি কাঁচামরিচ দেন বুঝেন নাই ভাউডা তো যাই হোক বাজানরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই বিষয়টা হচ্ছে আজকে আমি একটা হোটেলে গেছি আপনারা জানেন আমি সিঙ্গারা সমোচা ভাজা পোড়া খুব পছন্দ করি তো একটা সিঙ্গারা খাইলাম একটা সমোচা খাইলাম আমার বান্ধবী ললিতা অনেক কিছু খাওয়ান মারাইছে ও বেশি বেশি খায় তো যাই হোক তো সিঙ্গারা সমোচা খাওয়ার পর দেখলাম যে কাঁচামরিচ তাই নেই কিরে ভাই কাঁচামরিচ নাই কেন পরে বলে যে ভাই আপনি যে কাঁচামরিচটা খাইতে চাইতেছেন একটা কাঁচামরিচের দাম রাখা যাবে 10 টাকা আর একটা সিঙ্গারা বা সমোচার পরিপ্রেক্ষিতে রাখা যাবে 10 টাকা এখন যদি আপনি একটা সমোচা বা একটা সিঙ্গারার সাথে একটা কাঁচামরিচ খাইতে চান তাহলে আপনাকে 20 টাকা দিতে হবে আমি যখন সিঙ্গারা সমোচা খাইতে গেছি তখন কাঁচামরিচ না দিলেও অনেকগুলা কাঁচা পেঁপে দিছিল বুঝলেন নাই খুব ভালো লাগছে খাইছি জন্মের খাও খাইছি কি